যে লুকিয়ে রাখার কথা তুমি বললে, ওটাই আমার সব থেকে বড় অভ্যেস। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কোনো রকম ব্যক্তিগত আঘাত বা আক্রমণ আমাদের উদ্দেশ্য নয়। এক মুঠো কুয়াশার মোড়কে শান্ত হয়ে রয়েছে শহর, গলির মোড়ে মোড়ে কেমন যেন একটা ছুটি জমে রয়েছে। আজ অফিস যাওয়ার তাড়া তেমন নেই, দূর থেকে ভেসে আসছে বন্দে মাতরম। জাতীয় পতাকাটা উজ্জ্বলভাবে মাথা উঁচু করে গর্বের 72 বছরের স্মৃতিচারণ করছে। দূরে রাস্তায় প্রভাত ফেরির শেষ বেলায় একরাশ হাসি নিয়ে দ্রুত পায়ে স্বামীজির হাত ধরে এগিয়ে আসছে ছোট্ট এক নেতাজি। দেখে মনে হয় সম্পর্কটা দুই ভাই। একটু দূরে ছোট্ট এক গান্ধীজি, আর তার ঠিক একদম পাশ ঘেঁষে সরল পায়ে হাত ধরে এগিয়ে চলেছে বিনয় বাদল দীনেশ। এদিকে ছোট্ট এক ক্ষুদিরাম রজন স্কুলতে ব্যস্ত তখনও। কিন্তু এই সবের ভেতর হঠাৎ খুব চঞ্চলভাবে ছুটে এলো মেয়েটি। দেখেই মনে হয় খুব যেন তাড়া আছে তার। গলির রাস্তাটা পেরিয়ে বড় রাস্তায় গিয়ে দাঁড়ালো সে তখন। তারপর অস্থির চোখে দূরের দিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো সে। শীত ঘুমে রোদের পরশ এসে পড়েছে তখন ওই বড় রাস্তাটার ওপর। প্রতিদিনের ব্যস্ততা তেমন আর চোখে পড়ছে না। হঠাৎ একটা পাবলিক বাস দেখে হুড়মুড় করে লাফিয়ে উঠলো বাসটাতে। ছেলে মানুষে ভরা অভিমান নিয়ে কন্ডাক্টরকে বলল, কি করো তোমরা, টাইমে কাজ করতে ভুলে গেছো? জানো কখন থেকে দাঁড়িয়ে আছি? এই বলতে বলতে সিটে গিয়ে বসলো সে। বাসের সহযাত্রীটির পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, কোলের উপর একটা প্লাস্টিক। ভালো করে নজর করলে বোঝা যায় ওটার ভেতরে একটা উত্তরীয়, সাথে আমাদের জাতীয় পতাকা আর একটা ছোট্ট বাক্স। মেয়েটি সেটার দিকে ইঙ্গিত করে বলল, দেখো লোকজন পতাকা তুলে ফিরে যাচ্ছে, আর আমি এখনো গিয়ে পৌঁছতে পারলাম না, আজও দেরি হয়ে গেল, সবাই আমার জন্য অপেক্ষা করবে। সহযাত্রী মহিলা বললেন, কি হয়েছে তোমার, এরকম কেন করছো? আজ পথে একটু গাড়ি কমই চলে, ওনারা তো তাও বাস চালাচ্ছেন। আপনি জানেন আজ আমায় স্কুলে গিয়ে জাতীয় পতাকা তুলতে হবে, তারপর আমাদের হেডমাস্টার মশাই কিছু বক্তব্য রাখবেন, তারপর সবাই মিলে প্রথমে একসাথে বন্দে মাতরম, আর তারপর আমাদের জাতীয় সঙ্গীত গাইতে হবে, সব শেষে সবার হাতে ফুড প্যাকেজ দিতে হবে। বাচ্চারা কত দুষ্টু হয় জানেন, ঠিক করে কোনো কথা শোনে না ওরা। মহিলা একটু হেসে বললেন, বাহ, এ তো অনেক দায়িত্ব, তুমি একা এত কিছু করবে? সত্যি এটা তাহলে ড্রাইভারের দোষ, এত লেট করে আসাটা ঠিক নয়। আচ্ছা তোমার নাম কি? মিনি। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি স্কুল টিচার? হ্যাঁ। এরপর কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর মিনি বলল, জানেন আজ ফ্ল্যাগ তোলার পর ওর সাথে দেখা করতে যাব, আজ অনেক দিন পর দেখা হবে আমাদের। বাড়িতেই প্রথম মায়ের থেকে কিছু লোকালাম, বাবা বলেছিল আজ সবাই একসাথে ডিনারে যাব, আমি কাজের দোহাই দিয়ে সব কাটিয়ে দিলাম। বাড়িতে মিথ্যে বলেছি বলে এখন খুব খারাপ লাগছে, আবার এই কথা ওকেও বলতে পারবো না আমি, কারণ ও যদি জানতে পারে যে আমি বাবাকে মিথ্যে বলে সব ক্যান্সেল করে ওর সাথে দেখা করতে আসছি, তাহলে ও বলবে বাবার সাথে যাও, কিছুতেই মুখ ফুটে মনের কথা আমায় বলবে না। তাই আমি আজ ওর সাথে দেখা করতে একটুও লেট করতে চাই না। আপনাকে দেখে কেমন যেন নিজের মনে হলো, তাই সবটা বলে ফেললাম। লুকিয়ে রাখাটা কি কঠিন ব্যাপার, তার চেয়েও কঠিন দুদিক মিলিয়ে চলা। তারপর একটু থেমে জিজ্ঞাসা করলো, দিদি আপনি কত দূর যাবেন? বাবুঘাট। এমা আপনাকে দিদি বলে ফেললাম, কিছু মনে করলেন না তো? না না, তুমি তো আমার থেকে অনেকটাই ছোট। বাবুঘাটে কি পুজো দিতে যাবেন? না। তাহলে? স্নিগ্ধ পশমের মোড়া পাথরের একরাশ ঢেউ সোনালী রোদের স্পর্শে আরো ঠিকরে পড়ছে তার রূপ। আমি কোনোদিন দেখিনি, কেবল শুনতাম ওর মুখে। ও বলতো একদিন মেজারের থেকে পারমিশন করিয়ে আমার সবটা দেখাতে নিয়ে যাবে।
আর আমি সেই ফোনটারই অপেক্ষায় থাকতাম। হঠাৎ একদিন ফোনটা এলো, তবে ওর না। শুনলাম সেদিন ভোরে আমাদের বর্ডারে হঠাৎ ক্রস ফায়ারিং শুরু হয়। আমাদের সেনাবাহিনীর পরাক্রমের কাছে হার মানে তারা। বর্ডার এখন চিন্তামুক্ত, শুধু মায়ের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণকে বলিদান করে দুজন। নাম তালিকাতে একটা নাম ছিল ওর। জানো, কথা দিয়েছিল এবার ছুটিতে ফিরে মায়ের চোখে অপারেশনটা করাবে। ওর মায়ের গ্লুকোমা আছে, চোখে তেমন দেখে না, কিন্তু হঠাৎ সব ছেড়ে চলে গেল। ছেলের জন্য চিন্তা করতে করতে গত বছর দুবার মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ডক্টর বলেছে ওনাকে যেন বেশি স্ট্রেস না দেওয়া হয়, তাই আজও খুব চলে যাওয়াটা বলতে পারিনি ওনাকে। আমাদের একটা ছোট ছেলে আছে, ওর নাম রনি। মাঝে মাঝে খুব কান্নাকাটি করে বাবার কাছে যাব বলে। ওকে ভোলাবার জন্য ওর বাবার নামে চিঠি ফেলি আমাদের লেটার বক্সে। তারপর ওকে ডেকে বলি, দেখো বাবা পাঠিয়েছে। কথাটা বোঝে, জানি না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওটার দিকে, ভাঙা ভাঙা উচ্চারণ করে পরের সপ্তাহ। বেশ কয়েকবার নিজের মনের কথাগুলো সাদা কাগজে নিজের কাঁচা হাতের লেখায় লিখে আমায় বলতো বাবাকে পাঠিয়ে দিও। তবে জানি না কেন আজকাল ও আর বলে না তেমন বাবার কথা। কি জানি, হয়তো ছেলের কাছে কিছুটা ধরা পড়ে গেছি, তবে সেটা একদিকে ভালো, মিথ্যে নিয়ে চলতে হবে না আর ওর সাথে। ওকে বলেছি বাবার থেকেও বড় হতে হবে তোমায়, রক্ষা করতে হবে এই ভারতভূমিকে, এই দেশই তোমার আসল মা। তোমার জন্মের আসল উদ্দেশ্য দেশ মায়ের সেবা করা। যে লুকিয়ে রাখার কথা তুমি বললে, ওটাই আমার সব থেকে বড় অভ্যেস, কারণ আমি আর কাউকে হারাতে পারবো না। আজ ওর জন্মদিন, তাই এই বিশেষ দিনে ভারত সরকারের থেকে পাওয়া ওর শেষ মেডেলটা নিয়ে ওকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আমার জওয়ান আজও আমায় সব কিছুর সাথে লড়াই করার শক্তি যোগায়, আজও আছে আমার মনের ভিতরে। সবশেষের মাঝেও ও স্মৃতিগুলোই আজও আমার কাছে খুব রঙিন। হঠাৎ অজানা অন্ধকার নেমে এলো ঝুঁকের কোণে, ঝাপসা হয়ে এলো দৃষ্টি, বাসটা থামল। দিদি বললেন, ভালো থেকো মিনি, আজ চললাম। অদূর থেকে শোনা গেল, তুঝসে জীবন পায়ে, হর তন পায়ে আশা, সূরজ পায়ে।